বাংলাদেশ তাইকোন্দো ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে মজিব বর্ষ ওয়ালটন ফেডারেশন কাপ তাইকোন্দো প্রতিযোগিতা 2021। এবারের প্রতিযোগিতায় দুটি ইভেন্ট রয়েছে, একটি ফাইট, অন্যটি পুমসে। এই দুটি ইভেন্টে 250 জন পুরুষ খেলোয়াড় ও 150 জন নারী খেলোয়াড় সহ বিভিন্ন জেলা, সংগঠন, ক্লাবের হয়ে মোট 400 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাইকোন্ডো খেলার পাইপলাইন সমৃদ্ধ করতে এবং নতুন খেলোয়াড় তুলে আনার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে মুজিব বর্ষ ওয়ালটন ফেডারেশন কাপ তাইকোন্ডো প্রতিযোগিতা। দুই দিনের এই প্রতিযোগিতায় দেশের 12টি সংস্থা ও ক্লাবের 400 জন প্রতিযোগী অংশ নিচ্ছে। এবার ফাইট ও পুমসে ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইট বিভাগে 16টি ওজন শ্রেণী এবং পুমসেতে 18টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা হয়। এবার দুটি ইভেন্টে মোট 34টি স্বর্ণ পদকের জন্য লড়াই করেন খেলোয়াড়েরা। জাতীয় ক্রীড়া পরিষদের ওডেন ফ্লোর জিমনেশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে এসে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন জানান, খেলাটির উন্নতিতে তারাও ফেডারেশনের সঙ্গে কাজ করে যাচ্ছেন। আপনারা জেনে খুশি হবেন যে আমরা ওয়ালটন পরিবার তাইকোন্দোর সঙ্গে অনেকদিন যাবৎ সম্পৃক্ত এবং বিভিন্ন শুধুমাত্র ন্যাশনাল লেভেলে না, ইন্টারন্যাশনাল লেভেলেও আমরা স্পন্সর করে থাকি। যেমন কানাডাতে আমাদের একটা টিম পার্টিসিপেট করেছিল, সেখানে আমরা গোল্ড মেডেল পেয়ে আসছি। সো আমাদের আন্তর্জাতিকভাবেও আমাদের যথেষ্ট সুনাম আছে বলে আমরা মনে করি। আর যদি বলেন যে ফেডারেশন কাপ আয়োজনের সঙ্গে কেন আমরা, তো ওয়ালটন পরিবার চেষ্টা করছে যে দেশের বিভিন্ন কর্নার থেকে আমাদের তাইকোন্দো প্লেয়ারদেরকে নিয়ে এসে তাদেরকে ট্রেনিং করিয়ে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো বাংলাদেশে কিন্তু হচ্ছে মুজিব বর্ষের সুবাদে আমরা কিন্তু করছি, সেখানে যাতে আমাদের এই প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারে। যেহেতু আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেখানে এখান থেকে বাছাই করে সেই প্লেয়ারগুলো খেলবে। খেলাধুলাকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ব দরবারেও বাংলা ভাষাভাষী মানুষের কাছে এদেশের খেলাকে পৌঁছে দেওয়ার কাজ করছে এটিএন বাংলা ও এটিএন নিউজ। দীর্ঘদিন ধরে আমরা নেপথ্যে বাংলাদেশের যে কোনো খেলাধুলাকে সম্প্রচার করে দেশে এবং বিদেশে জনপ্রিয় করে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছি। আমাদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃতি দিয়ে আরও বেশি উৎসাহিত করা হোক। বাংলাদেশ তাইকোন্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদেরকে উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যতে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার চেষ্টা থাকবে ফেডারেশনের। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ভালো একটা ক্যালেন্ডার তৈরি। ক্যালেন্ডার হলো আমার বাৎসরিক কর্মকাণ্ড কী, সেই বাৎসরিক কর্মকাণ্ডের মধ্যে আমি ফেডারেশন কাপটাকে নিয়ে আসছি। কী কারণে? আমার জাতীয় চ্যাম্পিয়নশিপ, জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ, ফেডারেশন কাপ, আন্তর্জেলা তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ, ক্লাব চ্যাম্পিয়ন, এই টোটাল মিলে একটা আমাদের একটা প্রোগ্রাম। এখান থেকে যত আমার বেশি বেশি টুর্নামেন্ট হবে, তত বেশি ছেলেরা ডেভেলপ করবে, তত নতুন কিছু মুখ আমরা পাব। এবারের এই মুজিব বর্ষ ওয়ালটন ফেডারেশন কাপ তাইকোন্ডো প্রতিযোগিতায় 250 জন পুরুষ ও 150 জন নারী খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অংশ নেয়া দলগুলো হল সিরাজগঞ্জ, গাজীপুর, বান্দরবান, নারায়ণগঞ্জ, সিলেট, কুমিল্লা, খাগড়াছড়ি, রাজশাহী, নাটোর, বগুড়া, দিনাজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, গুলশান বাড্ডা তাইকোয়ান্ডো ক্লাব, মিরপুর DOHS তাইকোয়ান্ডো ক্লাব, মোহাম্মদপুর তাইকোয়ান্ডো ক্লাব, মিরপুর ইনডোর তাইকোয়ান্ডো ক্লাব, ধানমন্ডি তাইকোয়ান্ডো ক্লাব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। সাথে থাকুন খেলার জগতে, দেখতে থাকুন এটিএন বাংলা।